সবাইকে ধন্যবাদ। এবার সবাইকে দেখিয়ে দিব, বাটি এলাকায় যেখানে নিচু জমি, সবসময় পানি থাকে বা কাছাকাছি পানি পাওয়া যায়, এসব জমিতে শীত মৌসুমে বোরো ধানের চারা রোপণ করা হয়, বোরো ধানের চাষ করা হয়। এখানেও বোরো ধানের চারা রোপণ করা হয়েছে, চারাগুলো পুষ্ট দানু জমিনে বোরো ধানের চারা রোপণ করা। এই চারাগুলো সুন্দর হয়ে আকাশের দিকে মুখ করে জেগে উঠেছে। এই বোরো ধানের চারাতে প্রচুর পানি আছে এবং এখানে ক্ষেতের পর ক্ষেত এক নাগারে করা হয়েছে। দেখেন জমিনের উপরে সারস পাখি উড়াউড়ি করতেছে, সাদা বকের মতন দেখতে। একথা নির্দ্বিধায় বলা যায়, সারা দেশে বোরো ধান চাষ করার ফলে দেশের মানুষ খেদে বাঁচতে পারে এবং তারা তাদের অভাব মেটায়। এই জমিনে লাইন করে সারিবদ্ধভাবে ফ্রাশ খেত করা হয়েছে, তারপর ফ্রাশ খেতের নিচে মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। দেখুন সুন্দর টমেটোর গাছ, টমেটোর গাছে কুটিয়ে দেওয়া হয়েছে এবং সুতলি বেঁধে দেওয়া আছে, সুন্দর লাগতেছে। এখানে বাড়ির কাছাকাছি ছাগল দীর্ঘা দেওয়া আছে, কালো রঙের ছাগলটি দেখতে সুন্দর লাগতেছে এবং ছাগল বে বে করে ডাকে। এই ছাগলের বাড়িও বেশি দূরে না, পাশাপাশি তার বাড়ি। দূরে হাওরে মাছ ধরার পর দুজন লোক বাড়ি ফিরতেছে, আরেকজন লোক মাছ ধরে বাড়ি ফিরছে, হাওর থেকে যে যার মতো মাছ সংগ্রহ করে এবং মাছগুলো ধরে। আরও এগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি বড় ধরনের ছাড়ায় একজন যত্ন নিচ্ছে। ক্ষেতের পাশে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে এবং যায়। এখন দেখা যাচ্ছে বেগুনের গাছ এবং গাছগুলো সুন্দর লাগতেছে, এখন বেগুনও আছে। এই দেখুন তালাতে বড় মাছ, এই চাঙ্গাইতে সিলভার এবং ট্যাংরা মাছ দেখা যাচ্ছে, তালা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মাছ দেখিয়ে দিই আপনাদেরকে, অন্যদিক থেকে পানি গড়িয়ে এসে খালে পানি পড়ছে এবং শব্দ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, কুলা পানি, প্রচুর বেগে আসা পানির প্রচুর শব্দ পানি দিয়ে আসছে। নিজে দেখাচ্ছি পানির নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে ডালের দিকে। এই যে রাস্তার পশ্চিম পাশে পুকুরের মতো জমাটবদ্ধ পানি, এখানে কাঁটা দেওয়া আছে দেখা যাচ্ছে, দেখলে বোঝা যায় এখানে অনেক মাছ হবে। এখন দেখেন রাস্তার পূর্ব পাশে খাল থেকে একটি কালো গরু উপরে উঠে আসতেছে, সাঁতার বেয়ে পাড়ি দিয়েছে। এই যে সামনে জেলে এসেছে, আরও কয়েকজন জেলে আসতেছে। দেখেন একটি নদীর স্বচ্ছ পানি, খুব সুন্দর লাগতেছে। এবং পাশে বোরো ধান রোপণ করা, দেখেন লম্বা নদী আর পানির উপরে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, পাশে বড় ক্ষেত, সবুজ ছাড়া, আর নদীর সৌন্দর্যকে দেখে বিমোহিত হচ্ছে, ভালো লাগতেছে। দেখেন স্বচ্ছ পানি, পরিষ্কার, কোনো ময়লা নেই, এবং ছাগল দেখা যাচ্ছে। এই দেখেন ডুবা, এই ডুবাতে ও স্বচ্ছ পানি, পাশে ক্ষেত। পুনরায় নদীর দিকে মুভ করতেছি, বরাট নদীর পানি, তার দুই পাশে সবুজ বোরো ধানের চারা, এইরকম সুন্দর পরিবেশে হাওড়ের মধ্যে থাকতে ভালো লাগে। দেখেন বোরো ধানের সবুজ চারা, এগুলো আমাদের খাদ্যের যোগান দেয় কৃষকরা, এগুলো ফলিয়ে দেশের মানুষকেও চাহিদা মিটিয়ে দিবে। দেখেন কি সুন্দর, অস্ত যাওয়ার সূর্য আলো ফানতে পড়েছে এবং পানির মধ্যে আলো দেখা যাচ্ছে। তো কেমন লাগলো আপনাদের জানাবেন।